মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুরে মতুয়া শ্রী রতন মণ্ডলের গৃহমন্দিরে অনুষ্ঠিত হয়েছে হরিভক্ত মিলন মেলা ও মতুয়া মহোৎসব। সারা দিনব্যাপী মতুয়া শ্রী রতন মণ্ডলের গৃহে উৎসব অঙ্গনে বিভিন্ন জেলা থেকে মতুয়া দল আসতে থাকে। প্রতিটি মতুয়া দল জয় ডঙ্কা কাসর নিয়ে উচ্চস্বরে হরিনাম করতে করতে প্রবেশ করে মণ্ডল ভবনে। এ সময় একদল মতুয়া নারী সমাজ সুসজ্জিতভাবে মতুয়া আবেশে মতুয়া দল বরণ করে নেয়, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। ডঙ্কা কাসরের হুঙ্কারে হরিনাম সংকীর্তনে মহাভাবময় পরিবেশের সৃষ্টি হয়। সকলে মেতে যান হরিচাঁদ গুরুচাঁদ নামে। মানব মুক্তির জন্য হরিচাঁদ ঠাকুর যে সহজ সরল পথ মতুয়াবাদের প্রবর্তন করেছিলেন, আজ তার আদর্শে উজ্জীবিত হয়ে বিভিন্ন অঞ্চলে মতুয়াদের জোয়ার বইছে, ভেসে যাচ্ছে হরিনামের প্লাবনে। দিকে দিকে এভাবেই হরিনামের স্রোতে ভেসে যাবে উঁচু নিচু ভেদাভেদ, তৈরি হবে এক আধুনিক মানব সমাজ, যেখানে থাকবে সুষম বন্টন আর সম অধিকার, যা মতুয়া মতাদর্শের মধ্যে লক্ষ্য করা যায়। আগামীতে বিশ্ব মানবতায় ছড়িয়ে পড়ুক মতুয়া দর্শের অমীয় বাণী, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। তথ্য ও ভিডিও চিত্র দিয়ে সহযোগিতা করেছেন দিলীপ কুমার বালা। নতুন নতুন ভিডিও পেতে জাগো মতুয়ার সাথেই থাকুন।